নাগরিক অধিকার করতে সুরক্ষণ, 45 দিনের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন স্লোগানে গাইবান্ধায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস 2020 পালিত হয়েছে। আজ সকাল 10টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ রোকসানা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আম আখতারুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা। এতে সহযোগিতা করছে ইউনিসেফ বাংলাদেশ। এ সময় জেলার শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে কাজ করার কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। আমরা চাই আমাদের উদ্দেশ্য একটা হলো যে শতবার জন্ম নিবন্ধন, এটা হলো মূল কাজ, ওই টার্গেট নিয়ে আমাদের কাজ করবে।